বই পড়ি, স্মার্ট বাংলাদেশ করি। প্রতিপাদ্যে সাভারে 7 দিন ব্যাপী এবং রাঙামাটিতে 2 দিন ব্যাপী বইমেলা শুরু হয়েছে। হেমায়তপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিক ওয়াসিল উদ্দিন পাঠাগারের উদ্যোগে এই বইমেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শিশু কিশোরদের পাঠ্য বইয়ের পাশাপাশি বাড়তি জ্ঞানার্জন ও মানসিক বিকাশের জন্য বই পড়ার গুরুত্ব তুলে ধরেন। বইমেলায় শিশু কিশোর সহ সব বয়সী পাঠকের জন্য প্রায় 30টি স্টল রয়েছে। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙামাটিতে শুরু হয়েছে 2 দিন ব্যাপী 21শে বইমেলা। সকাল 10টা থেকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই মেলা শুরু হয়। মেলায় রয়েছে 21টি স্টল।